সম্পর্কের ভিতরে লাইন কাটলে বারবার ফোন দিতে থাকে, সেও গুনতে থাকে 103 না যায় আগে, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা যদি সত্যিকার আমরা শুধু সম্মান চাই, একটা কথা মনে রাখবেন ভাইরা, আমি কিছু আপনাদেরকে জিনিস বলবো, আপনারা যেটা আমাকে রিপ্লাই দিবেন আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। মানুষের জীবনে কয়েকটা জিনিসের বড় দরকার আছে, তন্মধ্যে একটা কাপড়ের দরকার আছে। আচ্ছা, কাপড় বেশি দরকার নাকি আপনার খাবার বেশি দরকার? কাপড় বেশি দরকার। কাপড়ের বেশি প্রয়োজন জীবনে নাকি খাবারের? আচ্ছা, খাবারের প্রয়োজন বেশি না পানির? পানির বেশি প্রয়োজন নাকি নিঃশ্বাসের? আমাদের দুনিয়ার নিয়মে যখন যেটার প্রয়োজন বেড়ে যায় সেটার দাম বাড়ায় দেয়। ওই করোনা কালীন দেখছেন যখন স্যানিটাইজার বেশি প্রয়োজন হয়েছে সেটার দাম কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। মাস্কের দাম এখন আপনি দেখেন তেমন কিন্তু মাস্কের দাম নাই, স্যানিটাইজারের দাম নাই, কিন্তু যখন প্রয়োজন হয়েছে আমরা যারা একদম সৎ ব্যবসায়ী যারা আছি আর কি, তারা সুন্দর করে 5 টাকার জিনিসটাকে 500 টাকা করে দিয়েছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ মালুম, সব কিছু তাদের আল্লাহর হিসাব নিবে, এগুলো আমাদের কিছু বলার দরকার নাই। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আমাদের নিয়ম যেটা, প্রয়োজন বেড়ে গেলে দাম বাড়ায় দেয়। কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বেশি দরকার হচ্ছে কাপড়, কাপড়ের চাইতে বেশি দরকার হচ্ছে খাবার, খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে পানি, পানির চাইতে বেশি দরকার হচ্ছে অক্সিজেন, নিঃশ্বাস। এবার রবের নিজামটা একটু দেখেন, সুবহানাল্লাহ, রবের দয়াটা একটু দেখেন। যেই জিনিসটা বান্দার যত বেশি দরকার সেই জিনিসটা পাওয়া আল্লাহ তাআলা বান্দাদের জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। একটু খেয়াল করেন, আপনার কাপড় যদি 6 মাসও না পান মরবেন না, কিন্তু 6 মাস যদি খাবার না পান সম্ভাবনা আছে, সেজন্য আল্লাহ খাবার তত সহজ করে দিয়েছেন। আচ্ছা, এবার দেখেন খাবার চাইতে তুলনা হচ্ছে বেশি কি পানি। এবার পানি যদি আপনি 3 মাস না পান অবস্থা 13টা হয়ে যাবে, এই পানিকে আল্লাহ আরও সহজ করে দিয়েছেন। এই পানি যদি মোটামুটি 1 সপ্তাহ না পান চলা যাবে, কিন্তু 1 সপ্তাহ নিঃশ্বাস না পাইলে কখনো চলা যাবে না, সেই নিঃশ্বাসকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন। আপনি এখানে বসে আছেন, অক্সিজেন অটোমেটিক আপনার নাকে চলে আসতেছে, আপনাকে সিলিন্ডার নিয়ে হাঁটতে হচ্ছে না, আপনার রব আপনাকে সেই অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। এবার সবাই জানে অক্সিজেন আসে গাছ থেকে, এমনও হতে পারে এই এলাকায় আপনার অনেক শত্রু আছে, তাদের উঠানে গাছ আছে, সে গাছের অক্সিজেন হয়তো আসতেছে, কিন্তু সে নিজেও জানে না যে তার অক্সিজেন তার গাছের অক্সিজেন দিয়ে আল্লাহ আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। একজন বান্দাও আপনাকে বান্দা দিতে পারবে না, এই আমার অক্সিজেনের এরিয়াতে আসবি না, রব সেটাকে এমনভাবে গোপন করে রেখেছেন বান্দাদের জন্য জীবনকে সহজ করে দিয়েছেন। যত বেশি দরকার তত সহজ, ঠিক আছে? এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন, কাপড়ের চাইতে বেশি আমাদের খাবারের দরকার। খাবারের মধ্যে যত আইটেম আছে সবচেয়ে বেশি দরকার কি? ভাত। জোরে বলেন ভাত। ডেইলি 3-4 বার দরকার, না খাইলে 3 বার ভাত, নমাতে 2 বার না? আচ্ছা ঠিক আছে, 2 বার অথবা 3 বার যায় যায়, কেউ ফজরের নাস্তা বাদ দিয়ে করে ওই ফান্তা ভাত, জি জি আছে না, আমি সেটা সহজ সাথে বলছি আর কি। আচ্ছা যাই হোক, আমাদের জীবনে প্রত্যেকটা দিন আমাদের বার্গার না লাগলেও, স্যান্ডউইচ না লাগলেও, শর্মা না লাগলেও আমাদের ওই ভাতটা কিন্তু লাগে। এবার বলেন তো সারা বছরে আম গাছে আম ধরে কয়বার? জোরে বলেন একবার। জাম ধরে কয়বার? একবার। ন্যাচারাল যেগুলো সেটার কথা বলছে, কাঁঠাল ধরে কয়বার? একবার। ধান হয় কয়বার? একবার। 3 বার। সর্বোচ্চ কয়বার? 3 বার। আরো জোরে বলেন সর্বোচ্চ কয়বার? 3 বার। আমরা পাগল হয়ে গাদা হয়ে ওই সমস্ত নিয়ামতগুলোকে স্টক জাত করে দাম বাড়াই ফেলতেছি, ভুলটা আমাদের, আল্লাহ কিন্তু যথেষ্ট দিয়েছেন। এই 12টা মাস আপনার খাওয়ার জন্য যতটুক দরকার আমাদের সব আল্লাহ জমিন থেকে তুলে রেখেছেন, সুবহানাল্লাহ। এবার আজকে দুপুরে যারা ভাত খেয়েছেন, যে যেখানে খেয়েছেন, আমি শুধু আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি, এই ভাতটা কি ছিল? চাউল ছিল। চাউলটা কি ছিল? ধান ছিল। ধানটা কোথায় ছিল? মাঠে ছিল। একটু কল্পনা করে দেখুন তো, আপনি যে দুপুরবেলা ভাতটা খেয়েছেন এটা কোন এলাকার, কোন এলাকার ধান একটু যদি জিজ্ঞেস করেন হয়তো সে বলবে আমি পাবনা এলাকার ধান, আমি রাজশাহীর ধান। তো তুই এখানে আসলি কেমনে? তার মানে আজকের দিনে, আজকের তারিখে আপনি দুপুরবেলা খাওয়ার জন্য আপনার রব 6 মাস আগে ওই এলাকায় ধান উত্তোলন করে দিয়েছে। যে আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবন থেকে 10টি গুণা মুছে দিবেন, তাকে 10টি নিয়ামত দান করে ধন্য করবেন।
এবং ওই ব্যক্তির যে একবার দরুদ পড়েছে আমি নবীর উপর আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন দরুদ কয়বার নগদ উপহার 3টি নগদ উপহার 3টি 3 ধরনের পরকালীন হিসাব তো এগুলো আউট অফ নলেজ সীমাহীন আল্লাহ যে কেমন ভাবে দান করবেন সেটার কোনো 10 কি কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না কিন্তু নগদ উপহার 3টি গুনাহ মাফ 10টি রহমত 10টি মর্যাদা বলুন 10টি সেজন্য আমি সবার কাছে একটা অনুরোধ করি যেহেতু দরুদের একটা হক আমাদের জীবন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে ইস্তেগফার করাটা আমাদের জন্য জীবনে বাধ্যতামূলক তাই এগুলাকে যদি আমরা অন্তত রাতে ঘুমানোর আগে একবার ওযু করে নি ওযু করে শোয়ার পরে সমস্ত কাজ শেষ করে যদি আমরা এই দরুদ তারপর ইস্তেগফার তওবা সবকিছু যদি আমরা আদায় করি তাহলে আমাদের জীবনটা আমলে আমল হয়ে যাবে মনটাও পরিবর্তন হয়ে যাবে জীবনটাও সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক আমিন আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন আমিন যারা যারা এসেছেন আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুক আমিন পরিশেষে আমি একটা কথা বলবো দুই দিনের দুনিয়ায় সবাই চলে যাওয়ার জন্যই এসেছি কেউ থাকার জন্য আসেনি আমরা যেন আমাদের নিজেদের থাকতে গিয়ে অন্যদের কষ্টের কারণ না হই আমরা যেন নিজেরা থাকতে গিয়ে অন্যের কষ্টের কারণ না হই সেভাবে যেন চলতে পারি নিজ নিজ সাধ্য মোতাবেক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন অন্যের কষ্টের কারণ হয়ে অন্যের কষ্টের চোখের পানির উপরে ঘর নির্মাণ করলে সেই ঘর কখনো সুখের হয় না তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখব আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দার জন্য জীবন সহজ করে দিবেন আর আমি এখানে এসে যতটুকু দেখলাম এই আয়োজক কমিটি যারা আলোর আশার আলো একতা সংঘ এগুলো আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই অনেক বিশাল আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ প্রথমে হয়তো এতটুকু ছিল না ডে বাই ডে আল্লাহ পাক বরকত দিচ্ছেন তো সেজন্য তাদের প্রতি আপনাদের একটু সহযোগিতার দরকার আছে আচ্ছা সহযোগিতা মানে সব সময় এটা মনে করবেন না যে ওই কমিটির ছেলেরা আমাদের কাছে টাকা চাচ্ছে না না সহযোগিতা অনেক ধরনের হয় আপনি বড় ভাই হয়ে যদি ছোট ভাইকে জিজ্ঞেস করেন কি রে তোদের মাহফিলের অবস্থা কি এটাও সহযোগিতা সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তারা কাজ করছে আপনি শুধু দুইটা মিনিট নেমে এসে তাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়েছেন এটা ঠিক আছে এটা এরকম এটা লাইট একটা এটা লাগে এটাও সহযোগিতা আর আপনি কিচ্ছু করতে না পারেন শুধু তাদের মাথায় হাত বুলে একটু জড়ায় ধরবেন এই টেনশন ন করিস আর আসি তোর আল্লাহ আগা এটাও সহযোগিতা তাহলে মাহফিল করে যতটুকু সওয়াব পাবে আপনার এই একটা কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দান করবে সেজন্য রাত গভীর হয়েছে আমি আর এগোচ্ছি না আমি চেয়েছিলাম 12:10 শেষ করতে আপনাদের মহব্বত আরো সময় লং হয়েছে তা আমার ভাই যেহেতু এসেছে দুই চারটা কথা না বললে হক আদায় হবে না কি বলেন আপনারা একটু দুই চারটা কথা বলুক যেহেতু মেহমান যে এলমকে ইজ্জত করে আলেমকে ইজ্জত করে নবী বলে সেজন্য আমি নবীকে ইজ্জত করেছে সুবহানাল্লাহ আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ স্যার ডান হাত তুলে আজকের মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন ডান হাত তুলে দেখা একবার বলেন মারহাবা আরে জোরে বলেন মারহাবা নামাজ চলবে তো ইনশাআল্লাহ নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে যাদের গরিব যাদের কাছে নাই তাদেরকে বেশি ভয় পাও কারণ তারা যদি একবার মনের কষ্ট নিয়ে রবের দরবারে তোমার নামে নালিশ জানাই দেয় তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা খারাপ হয়ে যাবে ওই টাকাওয়ালার টাকা তো শেষ হবে 1 কোটি টাকাওয়ালার সামনে যদি 10 কোটি টাকাওয়ালা চলে আসে তখন 1 কোটি টাকার কোনো প্রভাব থাকে না ওই গরিবটার সাথে তো সেই রব আছে যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওই গরিবের সাথে তো সেই রবটা আছে যিনি খালিক যিনি মালিক যিনি কুল কায়নাতের মালিক জিকার দিবেন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহু আকবার একটা হাদিস শরীফ মনে পড়ছে আজকে যারা টাকার অভাবে কষ্ট পাচ্ছেন টাকা নাই ধন নাই যতটুক মন খারাপ করছেন হাসরের ময়দানে ঠিক তার চাইতে 10 গুণ বেশি খুশি হয়ে যাবেন যখন আপনি দেখবেন বড় বড় কোটিপতিরা মাত্র হিসাব দেওয়া শুরু করেছে আর আপনার হিসাব শেষ আপনি জান্নাতে চলে যাচ্ছেন
সেদিন রবের দরবারে মন খুলে শুকরিয়া করবেন, ইয়া রাব্বুল আলামিন তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি আমাকে টাকার মালিক বানাও নাই, ধনের মালিক বানাও নাই, যদি বানাইতা তাহলে দুনিয়াতে সাময়িক আমি রাজত্ব করতে পারতাম, কিন্তু এই এখানে এসে হিসাব দিতে দিতে হাজার হাজার বছর আমাকে দাঁড় করে থাকতে হতো, কিন্তু তুমি দয়া করেছো আমাকে যে টাকা সম্পত্তির মালিক না বানিয়ে তুমি আমাকে আজকে হাশরের ময়দানে কঠিন রাস্তাটা অল্প সময়ে সহজ করে দিয়েছো, সুবহানাল্লাহ। সেজন্য জীবনের প্রতিটা মোমেন্টে বুঝেন না বুঝেন ইচ্ছাই অনিচ্ছাই একটাই আবদার আমার পক্ষ থেকে, সর্বদা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বান্দার শুধু একটাই কাজ, বুঝেন না বুঝেন রবের শুকরিয়া আদায় করা, নবী মুস্তফার মহব্বতকে অন্তরে রেখে ওই অন্তরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন কে, আর একটু আওয়াজ দিয়ে বলেন কে, আল্লাহ চাইলে পারে কি পারে না, আল্লাহ চাইলে পারে কি পারে না। তৃতীয় নম্বর কথাটা, এই কথাটা একটু নোট করবেন, আমাদের জীবনে যত কিছু আসছে সব কিছুর মূলে একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে থাকা, ঠিক আছে। এবার আল্লাহর রহমতের আলো আসতে বাধা দেয় কে বুঝতে হবে, সেটার নাম হচ্ছে গুনাহ। এটার নাম কি? গুনাহ। একটু জোরে বলেন না, গুনাহ। রহমত ছাড়া শান্তি নাই, এই রহমতের আলো আসতে বাধা দিচ্ছে কে, গুনাহ দেওয়াল। এবার বলেন গুনাহ দেওয়াল আমাদের সবার আছে না নাই? ছোট না বিশাল, শিশুত না বিশাল, সেজন্য আমাদের রিজিকের কমতির পিছনে গুনাহ দায়ী, আমাদের শরীরের অসুস্থতার পিছনে গুনাহ দায়ী, আমাদের যত জীবনে ঝামিলা সব ঝামিলার পিছনে গুনাহ দায়ী। তাহলে এই শান্তিতে এই অশান্তিকে শান্তি বানানোর জন্য আমাদের রহমতকে আনার জন্য গুনাহ দেওয়াল ভাঙার দরকার আছে না নাই? আর একটু চিল্লাই বলেন আছে না নাই? এই গুনাহ দেওয়ালটা আপনি আমি চাইলে হাতুড়ি দিয়ে ভাঙতে পারবো না, এই গুনাহ দেওয়ালটা আপনি আমি চাইলে হাত দিয়ে সরাই ফেলতে পারবো না, তাই রব্বে করিম সেটা ভালো করে জানে। এবার রব্বে করিম বলে তোমাদের কাছে আমার রহমত যদি না যায় তোমরা কিছুই পাবা না, এই রহমত যেতে বাধা দিচ্ছে কে, ওই শয়তানের গুনাহ দেওয়াল। সুতরাং বান্দারে তোমরা একটা কাজ করো, তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। নবী রাহমাতুল্লিল আলামিন রুসিলা দিয়ে আমার কাছে তওবা করো, অন্তরটাকে সুচিয়ে অন্তরটাকে তুমি ঝুঁকিয়ে দাও, অন্তরের অনুশোচনাকে সাথে নাও, আমি রবের দরবারে ঝুঁকে যাও, মাথাকে ঝুঁকাই দাও, নাককে ঝুঁকাই দাও, মনকে ঝুঁকাই দাও, আমার কাছে তওবা করতে থাকো। যতই তওবা করতে থাকবে হাশরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ মাফ হয়ে যাবে, দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য গুনার দেওয়ালও আমি রব ভেঙে দিয়ে বসি। সুতরাং হাদিস শরীফের মধ্যে এসেছে যত বেশি যে ইস্তেগফার করে করে তার বন্ধ রাস্তা তত খুলতে থাকে। আরেকটু জোরে বলেন, আরেকটু চিল্লায় বলেন, যত বেশি ইস্তেগফারকে আপনি সাথে বানাতে পারবেন, আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তত বেশি দেখবেন আপনার জীবনটা তত বেশি শর্টকাট হবে। ইমাম শাফির ঘটনা আপনারা সবাই জানেন, আমি ওদিকে যাচ্ছি না সময়ের অভাবে। একজনের মুস্তাজিবুদ দাওয়া হয়েছেন শুধু ইস্তেগফার পড়ার কারণে, শেষ একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গিয়েছেন শুধু ইস্তেগফার পড়ার কারণে। আরেকটু জোরে বলেন, এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, ইস্তেগফারের দুইটা রং, গুনাগার যখন ইস্তেগফার করে তার গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে, আর গুনাহীন যখন ইস্তেগফার করে তখন তার মর্যাদা বাড়তে থাকে। আরেকটু জোরে বলেন, গুনাহ এই ইস্তেগফার যেই করুক লাভে লাভ, লস বলে কোনো শব্দ নাই। আমরা যখন গুনাগাররা পাপীরা ইস্তেগফার করি, আমাদের গুনাহ যদি 100 হয়, একটা ইস্তেগফার করার কারণে একটা গুনাহ মাপলো, তাহলে 99টা আছে, আরেকটা করলাম দুইটা কমলো, তাহলে আর 97টা আছে। গুনাগার যখন ইস্তেগফার করে গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে, আর গুনাহ মুক্ত যখন হয়ে যাবে ওইনি যখন ইস্তেগফার করতে থাকবে ওনার বুলন্দ মকাম হবে, ওনার মর্যাদা বাড়তে থাকবে, ওনার শান বাড়তে থাকবে, ওনার মান বাড়তে থাকবে, সুবহানাল্লাহ। এবার দেখেন ইস্তেগফারের মধ্যে এত নিয়ামত কেন, সুবহানাল্লাহ। ইস্তেগফারের মধ্যে এমন কি আছে যে এত নিয়ামত আল্লাহ ইস্তেগফারের মধ্যে রেখেছেন? এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলে আমি শেষ করছি, আপনারা একটু খেয়াল করবেন, আফজালুল ইবাদত কি বলেছিলাম? আয় বোম মারি দিন দাও আজিবে জোর হইলে আর কেন জোর হন,
আফজালুল ইবাদত কি বলেছিলাম? নামাজের কয়েকটা স্টেপ, এক রাকাতে কয়টা স্টেপ হয় আপনারা একটু খেয়াল করবেন, আমি শুধু দেখাচ্ছি আপনারা শুধু গুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাঁচটি স্টেপের সমন্বয় একটি রাকাত। কিয়াম আছে না নাই? রুকু আছে না নাই? সিজদা আছে না নাই? বৈঠক আছে না নাই? এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা উত্তর দিতে মন চায় আপনার উত্তর দিবেন আপনার জানা মতে, আপনার মনের কথায়। এই পাঁচটি স্টেপের ভিতরে আপনার কি মনে হয় আপনার রবের কাছে কোনটা বেশি পছন্দ বলে মনে হয় আপনার? আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, এটা আপনারা নিজেরাই বলছেন, আর আপনার সাথে এই বিষয়ে আমার কোনো আগেও কথা হয় নাই, আপনারা নিজে থেকে বলছেন। তা আপনি তো কেয়ামকে বলতে পারতেন, রুকুকে বলতে পারতেন, এত কিছুর মধ্যে আপনি সিজদাকে বাছাই করলেন কেন? তার মানে আপনার মনেরও কিছু জানা আছে যে আপনার রব কি পছন্দ করে। এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, দাঁড়ানোর একটা নিয়ামত, রুকুর একটা পজিশন একটা নিয়ামত, আবার আপনার সিজদার একটা নিয়ামত, বৈঠকের একটা নিয়ামত। আপনি বলছেন আমার রবের এগুলার মধ্যে সবগুলাই পছন্দ, কিন্তু যদি বেশি পছন্দ হতে হয় সেটা সিজদাটাই হবে। আপনার মনে বলে সিজদা, আপনার ব্রেনে বলে সিজদা, ইয়া রাব্বুল আলামিন তোমার কাছে সিজদাটা এত পছন্দ হলে কেন? রব্বে করিম বলে এই সিজদা তো সেই পজিশন যেখানে কপাল মাটিতে ঝুঁকে যায়, নাক মাটিতে ঝুঁকে যায়, হাত মাটিতে ঝুঁকে যায়, হাঁটু মাটিতে ঝুঁকে যায়, পা মাটিতে ঝুঁকে যায়, এমনকি সবকিছু ঝুঁকে যায়। আর ঝুঁকে যাওয়া মানে অহংকারকে বিলীন করে দেওয়া, হিংসাকে বিলীন করে দেওয়া, অমিত্বকে বিলীন করে দেওয়া, অহংকারকে বিলীন করে দেওয়া, পাওয়ারকে বিলীন করে দেওয়া, ক্ষমতাকে বিলীন করে দেওয়া, পাওয়ারকে বিলীন করে দেওয়া। আমার বান্দা যখন মাথা আমার দরবারে ঝুঁকাই দেয়, যদি সে বুঝে ঝুঁকাতে পারে তার মানে সবকিছু আমার কাছে বিলীন করে দিল। আর যে বান্দা নিজের স্বইচ্ছায় আমার কাছে সবকিছু বিলীন করে দেয়, শেষ করে দেয়, আমি আল্লাহ তাকে নতুন ভাবে আবার গড়ে তুলে দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রিসালাত, নারায়ে গাউসিয়া, আল্লামা মুকাররম বাড়ি সাহেব, উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এই পজিশনের নাম কি? সিজদা বলেন। এই পজিশনের নাম কি? সবাই বলেন এই পজিশনের নাম কি? আরো জোরে বলেন এই পজিশনের নাম কি? এবার আসেন, মানুষের কাছে ঝুঁকলে দাম কমে, রবের কাছে ঝুঁকলে দাম বাড়ে। একটু অন্তরের কান, আমি শ্রদ্ধার সাথে বলছি, শেষ ভালো যার সব ভালো তার একটু খেয়াল করেন। মানুষের কাছে যাদের কাছে ঝুঁকি, যাদেরকে আমরা পটাতে চাই, হাতে রাখতে চাই, তাদের কথা বলছি, যাদের কাছে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই, মানুষের কাছে যত ঝুঁকি তত ভ্যালু কমে, মূল্যায়ন কমে, দাম কমে, মর্যাদা কমে, ভালোবাসা কমে, কমতেই থাকে। রবের দরবারে এমন মহান দরবার, যত ঝুঁকতে থাকবেন দাম আপনার বাড়তে থাকবে। কোথায় বাড়বে? হাসরের ময়দানেও দাম বাড়বে, দুনিয়ার জগতেও দাম বাড়বে। মানুষের ঘরে যত যাবেন তত দাম কমে,